আজকের হরতাল পরিস্থিতি নিয়ে আপনার পর্যবেক্ষণ। দেখুন, আজকে হরতাল আহ্বান করেছেন একটি উন্নয়ন সংগঠন। তো আমরা দেখছি যে হরতাল পালন করার জন্য গতকালকে তারা আহ্বান জানিয়েছে এবং আজকেও হরতাল নিয়ে তারা মিছিল মিটিং করছে। এটাও খবর পাচ্ছি এইসব মিছিল মিটিংয়ের উপরে সরকারের হামলা এবং নির্যাতন চলছে। আপনারা জানেন যে এই নারকীয় তাণ্ডব এবং নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে আমাদের জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী ছাত্রদল সারা দেশে তারা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে উপজেলা পর্যায়ে। তো জেলা পর্যায়ে সে কর্মসূচি পালিত হচ্ছে, আমরা সেগুলোর খবরাখবর দিচ্ছি। আর হরতাল ডাকা যে কোনো সংগঠনের গণতান্ত্রিক অধিকার এবং সংবিধান স্বীকৃত একটা অধিকার, এবং তারা হরতাল ডাকতেই পারে। কিন্তু সরকার যে প্রক্রিয়ায় এই হরতালকে বানচাল করার জন্য তারা মানে যুদ্ধান্তহীন মনোভাব নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, এটা অবশ্যই অগণতান্ত্রিক এবং ফ্যাসিবাদী আচরণ। আমরা এর তীব্র নিন্দা জানাই। যে কোনো কর্মসূচির প্রতি আমার সম্মান থাকাটাই স্বাভাবিক। সেই জন্য আজকে ভোরবেলায় আমরা সকালে বাসা থেকে হেঁটে আমাদের অফিসে এসেছি। আমি তো হরতাল ভাঙতে পারি না। এই একজন রাজনৈতিক কর্মী হিসাবে আরেকটা রাজনৈতিক দলের বা সংগঠনের রাজনৈতিক কর্মসূচির প্রতি সম্মান জানানোটাই যুক্তিসঙ্গত।